বন্ধুরা, আজকে রান্না করবো বিচি কলার তরকারি। তার জন্য এই দেখো কত বড় কলার কাঁদি, এই কলার কাঁদি কেটে নিয়ে যাব। চলো দেখা যাক, কলার কাঁদিটা কেটে নিয়ে এসেছি। দেখো কত বড় কলার কাঁদি, পুরো এলাকার লোক খেতে পারবে এত বড় কলার কাঁদি। চলো, আমার যতটা লাগবে আমি ততটা কেটে নেব। উঠে দাঁড়াই, নাহলে আমার থেকে বড় কাঁদি চারজন ধরে নিয়ে আসলাম এই কাঁদি। কারা কারা দানা কলা খেতে ভালোবাসো, চলে আসো। দেখো এখানে এতগুলো নিয়ে নিয়েছি, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চলো প্রথমে কলাগুলো কেটে নেওয়া যাক। বিচি কলাগুলো সব কেটে নেবো এইভাবে। এই দেখো টুকরো টুকরো করে সব লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে এইভাবে ছাড়ালেই সব বিচি কলার খোসা ছাড়িয়ে যায়। ভিতরের এইটাই নিতে হবে, তোমরা অনেকেই জানো, অনেকে না জানলে দেখিয়ে নাও। আমি এইভাবেই ছাড়িয়ে দেখাবো। এই দেখো কাছের থেকে এসে একটু দেখিয়ে দিই তোমাদের। এই দেখো এইভাবে হাত দিয়ে এইভাবে করে নিলেই হয়ে যাবে। এই দেখো কলা সব কেটে নিয়েছি, দেখো এরকম। এবার একটা আলু কেটে নেব গোটা। কলা তো কাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা বেটে নেব। দেখো আমি এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি আর জিরে নিয়েছি। আমি সব একসঙ্গে বেটে নেবো শিলে। বেটে নিয়ে আসছি বন্ধুরা, মশলা সব বেটে নিয়েছি। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, তেলও গরম হয়ে গেছে। আমি সকালে চিংড়ি মাছটাও বেছে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নেবো এটা আগে। চিংড়ি মাছগুলো বড় বড় হয়ে গেছে, তুলে নেবো এক এক করে চিংড়ি মাছগুলো সব। ছোটো বাটি নিয়েছি, এই দেখো সব ভেজে নিয়েছি। এই তেলেই হয়ে যাবে আজকে। প্রথমে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, একটা বড় তেজপাতা, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, কাঁচা লঙ্কা, জিরে আর আদা একটু সঙ্গে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে আমি মশলাটাকে আগে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি 1 মিনিট ধরে মশলাটা। এবার আমি কলাগুলো আর আলু কেটে নেওয়াটা দিয়ে দেবো। থেকে দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে দেখো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিট। 12 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিলাম, দেখো ঝোল ফুটছে। দেখো খুব সুন্দর কলাও গলে গেছে, আলুও গলে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম সব, চিংড়ি মাছ দিয়ে দিলাম, 1 মিনিট ফুটিয়ে নেব।
তাহলে হয়ে যাবে কলার তরকারি রেডি। 1 মিনিট হয়ে গেছে, দেখো কলার তরকারি রেডি। ভালো করে একটু নাড়িয়ে নি। নামানোর আগে উপর থেকে দিয়ে দেব আমি একটু গোলমরিচের গুঁড়ো। হয়ে গেছে বন্ধুরা কলার তরকারি রেডি। আজকে এই বিচি কলা দিয়ে চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন। যারা যারা খাও না তারাও খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে এগুলো খেলে। তাহলে বন্ধুরা আবার আসছি অন্য রান্না নিয়ে। নমস্কার।